এসএসসি পরীক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে আমরা Unit-7 এর পিপুল হু স্ট্যান্ড আউট, অর্থাৎ অসামান্য ব্যক্তিগণ, এদেরকে নিয়ে আলোচনা করব। এখানে যারা যারা আছে তাদের বিষয়ে আমরা সম্পূর্ণ জানবো এপিএসএস এর মাধ্যমে কি জানা আছে। আজকের টপিক হচ্ছে Lesson-1, জয়নুল আবেদিন দ্য গ্রেট আর্টিস্ট। আমরা এপিএসএস টা এখন বাংলা ইংলিশ থেকে বাংলা ট্রান্সলেট করব। আশা করছি ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখবে। ওকে, নাও স্টার্ট Lesson-1, জয়নুল আবেদিন দ্য গ্রেট আর্টিস্ট। এই প্রসেসটা করার পরে এখানে কিছু কোশ্চেন্স থাকবে, এই কোশ্চেন্সগুলো আমরা অ্যান্সার করার চেষ্টা করব। ওকে, লেটস স্টার্ট। দ্য পিওনিয়র অফ বাংলাদেশি মডার্ন আর্ট, অর্থাৎ আধুনিক বাংলাদেশি শিল্পের অগ্রদূত। পিওনিয়র অর্থ হচ্ছে অগ্রদূত। জয়নুল আবেদিন ইজ ওয়াইডলি অ্যাক্লেম, ওয়াইডলি অ্যাক্লেম মানে হচ্ছে বিশ্বব্যাপী খ্যাতি, বিশ্বব্যাপী প্রশংসিত হয়েছিলেন ফর হিস বেঙ্গল ফেমেন স্কেচেস, অর্থাৎ বাংলা দুর্ভিক্ষ চিত্রমালাইকে। ওকে, থ্রু দ্য সিরিজ অফ স্কেচেস, এই যে তাদের যে চিত্রমালাগুলো ছিল ধারাবাহিক চিত্রমালার মাধ্যমে, যেন নট অনলি ডকুমেন্টেড দ্য হার্শ ফেমেন অফ 1943, যে এই 1943-তে অর্থাৎ 1943 সালে যে দুর্ভিক্ষ ছিল সেটার ডকুমেন্ট বা চিত্র বা ওই সময়ের যে দুর্ভিক্ষের যে ধরনটা ছেড়ে তুলে ধরেননি, সাথে কি করেছেন, বাট অলসো শোড ইটস সিনিস্টার ফেস থ্রু দ্য স্কেটাল ফিগার্স অফ দ্য পিপুল ডেস্টিনড টু ডাই অফ স্টারভেশন ইন এ ম্যান মেড প্লাইট, অর্থাৎ মানুষ যে তাদের মানব সৃষ্ট যে দুর্ভিক্ষ বা দুর্যোগের যে অনাহারে মৃত্যুবরণকারী যে মানুষের যে কঙ্কাসার সেটার মাধ্যমে এক অশুভ চিত্র ফুটে তুলেছিলেন। হি ডিপিক্ট দিস এক্সট্রিমলি শকিং পিকচার্স উইথ হিউম্যান কম্প্যাশন, অর্থাৎ তিনি চরম সুখের এই ছবিগুলো মানবীয় সমবেদনায় চিত্রায়িত করেছিলেন, তুলে ধরেছিলেন। হি মেড হিজ ওন ইঙ্ক, সে তার নিজস্ব কালি দ্বারা, বাই বার্নিং চারকোল, অর্থাৎ এই তার যে কাঠ কয়লা পুড়িয়ে তার নিজস্ব যে কালি ছিল সেগুলো তৈরি করেছেন, যে নিজে তিনি কালি তৈরি করেছেন। অ্যান্ড ইউজড চিপ অর্ডিনারি পেকিং পেপার ফর স্কেচিং, এবং খুবই সস্তা মোড়কের কাগজ ব্যবহার করেছেন। ইউজিং দ্য ইঙ্ক অ্যান্ড অ্যাপ্লাইং দ্য ব্রাশ হোয়্যার নেসেসারি, বলা হচ্ছে যে তিনি তুলি এবং কালি, এই যে ধারাবাহিক যে চিত্রমালা, তিনি এইগুলো সৃষ্টি করেছেন যা পরবর্তী মানুষের দুঃখ বা কষ্টের মূর্তি প্রতীক ছিল। হি প্রোডিউস ড্রয়িং স্কেচেস হুইচ লেটার বিকেম আইকনিক ইমেজেস অফ হিউম্যান সাফারিং। ওকে, একবার এটুকু যদি পড়ি, দ্বিতীয় প্যারাটুকু যদি আমরা পড়ি, দেখি কি বলা হচ্ছে এটুকে, যে জয়নুল ডেভেলপড এ ন্যাক্ট ফর ড্রয়িং অ্যান্ড পেন্টিং হোয়েন হি ওয়াজ এ হাই স্কুল স্টুডেন্ট, অর্থাৎ সে যখন জয়নুল আবেদিন যখন মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র ছিলেন, তখন এই যে চিত্রাঙ্কন, এই চিত্রাঙ্কন এবং এই তার রং করার যে একটি কৌশল ব্যবহার করে, আফটার কমপ্লিটিং হাই স্কুল, অর্থাৎ সে মাধ্যমিক এই সম্পন্ন করার পর, হি টোক অ্যাডমিশন ইন দ্য গভর্নমেন্ট স্কুল অফ আর্ট, সে গভর্নমেন্ট স্কুল স্কুলের জন্য সে এখানে কি করে অ্যাডমিশন হয়, ক্যালকাটা, নাও কলকাতা, এখন যেটা কলকাতা বলি সেটা ওই সময় ক্যালকাটা নামে ছিল, ওখানে তিনি ভর্তি হন, ভর্তি হয়েছিলেন। হি গ্রাজুয়েটেড উইথ দ্য ফার্স্ট পজিশন ইন ফার্স্ট ক্লাস ইন 1938, অর্থাৎ তিনি 1938 সালে প্রথম শ্রেণীতে প্রথম স্থান অধিকার করে স্নাতক ডিগ্রি লাভ করেন। He was appointed a teacher of art school while he was still a student there. বলা হচ্ছে আর্ট স্কুলে তিনি ছাত্র থাকা অবস্থায় সেখানে তাকে শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। He also attended the Slate School of Art, অর্থাৎ সেই সময় তিনি স্লেট আর্ট স্কুলে কি হয় লন্ডনের সেই সময় তিনি কাজ করেন, সেটা কতটুকু সময়, ডিউরিং 1951-1952, অর্থাৎ 1951-1952 সালে এই লন্ডন স্লেট আর্ট স্কুলে কাজ করেছিলেন। থার্ড প্যারাতে আমরা যেটুকু জানবো সেটা হচ্ছে জয়নুল আবেদিন ইজ কনসিডার্ড দ্য ফাউন্ডিং ফাদার অফ বাংলাদেশ আর্ট, অর্থাৎ জয়নুল আবেদিনকে বাংলাদেশ চিত্রকলার প্রতিষ্ঠাতা জনক বলে মনে করা হয়। হি ওয়াজ অ্যান আর্টিস্ট অফ আউটস্ট্যান্ডিং ট্যালেন্ট, সে ছিলেন একদিন একজন অসামান্য কি ব্যক্তি, গুণী বা জ্ঞানী ব্যক্তি। অ্যান্ড আর্নড ইন্টারন্যাশনাল রেপুটেশন, এবং আন্তর্জাতিক যে সুনামগুলো সে অর্জন করেছিল। ফর হিস আর্টিস্টিক অ্যান্ড ভিশনারি কোয়ালিটিস, তার শৈল্পিক এবং স্বপ্নচারীর গুণাবলীর জন্য, হি ইজ রেফার টু এ শিল্পাচার্য, মিনিং এই শিল্পাচার্য সে তার বাংলাদেশি
বাংলাদেশে তাকে শিল্পাচার্য মানে উপাধিতে ভূষিত করা হয়, যার অর্থ হচ্ছে শিল্পের দ্য গ্রেট টিচার অফ আর্ট, অর্থাৎ শিল্পের মহান শিক্ষক ইন বাংলাদেশ বাংলাদেশে হি ওয়াজ দ্য ফার্স্ট প্রিন্সিপাল অফ দ্য ফার্স্ট আর্ট স্কুল ইন ঢাকা ইন ইস্ট পাকিস্তান নাও বাংলাদেশ। বলা হচ্ছে যে এই বর্তমানে যেটা আমাদের বাংলাদেশ, সেটা ওই সময় তিনি ঢাকার প্রথম আর্ট স্কুলের প্রথম অধ্যক্ষ ছিলেন। ওকে, হি অর্গানাইজ দ্য নবান্ন হার্ভেস্ট এক্সিবিশন ইন 1969, অর্থাৎ তিনি 1969 সালে নবান্ন ফসল কাটা গড়ে তোলার সময় প্রদর্শনীর আয়োজন করেছিলেন, একটা এক্সিবিশন আয়োজন করেছিলেন। দ্য এক্সিবিশন ইনক্লুডেড এ 65 ফিট লং স্ক্রল পোর্ট্রেইং দ্য রুরাল ইস্ট পাকিস্তান ইন ফেসেস ফ্রম অ্যাবাউন্ডেন্স টু প্রভার্টি, অর্থাৎ এই প্রদর্শনীতে তিনি গ্রামীণ পূর্ব পাকিস্তানের প্রাচুর্য থেকে দারিদ্রতার পারম্পর্য একটি 65 ফুট লম্বা লেখপটের ফুটিয়ে তুলেছিলেন। দিস ইন্টেন্সিফাইড দ্য অলরেডি হাইটেন্ড নন কর্পোরেশন মুভমেন্ট এগেনস্ট দ্য পাকিস্তানি রেজিম, অর্থাৎ এই পাকিস্তানি শাসনের বিরুদ্ধে ইতিমধ্যে চলমান অসহযোগ যে আন্দোলন চলতেছিল আরো তীব্র করেছিল, সেটাকে আরো ইন্টেন্সিফাইড করেছিল, তীব্র করেছিল। দ্য এক্সিবিশন ওয়াজ সিম্বলিক অফ দ্য বেঙ্গলি আর্টিস্ট প্রোটেস্ট অ্যান্ড এ মাইলস্টোন ইন আওয়ার স্ট্রাগল ফর কালচারাল অ্যান্ড পলিটিক্যাল ফ্রিডম, অর্থাৎ সে যে প্রদর্শনীটি ছিল সেটা চিত্রশিল্পীদের প্রতিবাদের প্রতীক স্বরূপ এবং সাংস্কৃতিক ও রাজনৈতিক কালচারাল অ্যান্ড পলিটিক্যাল যে একটা স্বাধীনতা ফ্রিডম বা মুক্তি দাবির একটি মাইল ফলক ছিল, সেটা একটি মাইলস্টোন ছিল। জয়নুলস ডাইনামিক স্টাইল অফ ওয়ার্ক ইজ এভিডেন্ট ইন এ 30 ফিট লং স্ক্রল পেন্টিং কল মনপুরা হুইচ ওয়াজ ডান টু কমেমোরেট দ্য ডেথ অফ হান্ড্রেডস অ্যান্ড হান্ড্রেডস অফ পিপল ইন দ্য ডিভাস্টেটিং সাইক্লোন অফ 1970, অর্থাৎ তিনি 1970 সালে যা ধ্বংসাত্মক যে একটা ঘূর্ণিঝড় নিহত যে লাখো মানুষের স্মরণে তৈরি করেছিলেন একটি মনপুরা নামে 30 ফিট লম্বা একটি পাকানো চিত্রকর্ম, সেটা জয়নুলের কাজে প্রাণবন্ত ধরনের প্রমাণ, সেটাকে জয়নুলের কাজে প্রাণবন্ত, অর্থাৎ জয়নুল যে একটা ডাইনামিক যে একটি চিত্রকর সেটা তিনি তুলে ধরেছেন এই 30 ফিট লম্বা যে পাকানো যে একটি চিত্রকর্ম আছে সেটির মাধ্যমে, যেটাকে তিনি একটি স্মৃতি বা স্মরণে রাখছে বা স্মরণে তৈরি করেন, সেটা হচ্ছে যে লাখো মানুষ যে নিহত হয়েছিল ঘূর্ণিঝড়ে সেটাকে স্মরণ করার জন্য। তারপরের অংশটুকু পড়ি। ওকে, এরপরে দেখি, হি ডিজাইন দ্য বেসিস অফ দ্য কনস্টিটিউশন অফ বাংলাদেশ, তিনি সংবিধানের বাংলাদেশের সংবিধানের যে পৃষ্ঠাগুলো ছিল সেগুলোর নকশা করেছিলেন। হি ফাউন্ডেড দ্য ফ্লক আর্ট মিউজিয়াম অ্যাট সোনারগঞ্জ অ্যান্ড অলসো জয়নুল আবেদিন সংগ্রহশালা, এ গ্যালারি অফ হিজ ওন ওয়ার্কস ইন মাইমনসিংহ 1975, অর্থাৎ তিনি মাইমনসিংহে 1975 সালে এই মাইমনসিংহে তার স্বীয় কাজের একটি গ্যালারি জয়নুল আবেদিন সংগ্রহশালা প্রতিষ্ঠা করেছিলেন এবং একটা মিউজিয়ামও আছে সেটা সোনারগাঁতে। দ্য রিভার ব্রহ্মপুত্র প্লেড এ ভাইটাল রোল ইন হিজ পেন্টিং, অর্থাৎ এই যে ব্রহ্মপুত্র যে নদীটা আছে তার এই চিত্রাঙ্কনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, ভাইটাল রোল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অ্যান্ড ওয়াজ এ সোর্স অফ ইন্সপিরেশন অল থ্রু হিজ কেরিয়ার, এবং এটা তার কর্মজীবনে পুরো কর্মজীবনে জুড়ে একটি উদ্দীপনার উৎস ছিল। মাচ অফ হিজ চাইল্ডহুড ওয়াজ স্পেন্ট নিয়ার দ্য সিনিক রিভার ব্রহ্মপুত্র, অর্থাৎ এই যে তার যে শৈশব অধিকাংশ সময় কেটেছিল ব্রহ্মপুত্রের এই নৈসর্গিক শোভামণ্ডিত সৌন্দর্যের কাছাকাছি। এ সিরিজ অফ ওয়াটার কালার্স দ্য জয়নুল ডিড অ্যাজ হিজ ট্রিবিউট টু দ্য রিভার আর্নড হিম দ্য গভর্নর্স গোল্ড মেডেল ইন অ্যান অল ইন্ডিয়ান এক্সিবিশন ইন 1938, অর্থাৎ তিনি এই নদীর প্রতি তার শ্রদ্ধা নিবেদনের জন্য যে জয়নুল ধারাবাহিকভাবে যে জল রঙের চিত্র অঙ্কন করেছিলেন তা এই 1938 সালে সেটা ওই সর্বভারতীয় যে প্রদর্শনীতে তাকে কি করতে হয় তাকে এখানে এই গভর্নরের গোল্ড মেডেল এনে দিয়েছিল, গভর্নরস গোল্ড মেডেলটা এনে দিয়েছিল।
This was the first time that he came into spotlight, and his award gave him the confidence to create his own visual style. অর্থাৎ এই যে তার প্রথমবার যে যখন তিনি এই লোকচক্ষুর মাধ্যমে হয়েছিলেন বা লোকচক্ষুর মাধ্যমে যে হয়েছিলেন তখন এবং এই পুরস্কার তার নিজস্ব স্বপ্নিক যে চিত্র নীতি তৈরিতে আত্মবিশ্বাস জুগিয়েছিল অর্থাৎ তিনি যখন এই গভর্নর্স গোল্ড মেডেলটা পান তখন তার এই কাজের প্রতি তার স্টাইল বা কনফিডেন্সটা অনেক বেড়ে যায় তখন সে নিত্য নতুন ভালো ভালো কাজের ইন্সপায়ার হয় জয়নুল আবেদিন ওয়াজ বোর্ন ইন কিশোরগঞ্জ অন 29 ডিসেম্বর 1914 অ্যান্ড ডাইড ইন ঢাকা অন 28 মে 1976 অর্থাৎ তিনি 1941 সালে 29 ডিসেম্বর কিশোরগঞ্জ জন্মগ্রহণ করেছিলেন এবং 1976 সালে 28 মে মৃত্যুবরণ করেন জয়নুল আবেদিন সম্পর্কে আমরা যে অংশটুকু জানলাম তিনি এই বাংলায় কী ধরনের অবদান রেখেছেন তার কর্মজীবনে আশা করি এখান থেকে তোমাদের যে ধরনের প্রশ্ন আসুক না কেন তোমরা খুব সহজেই অ্যান্সার করতে পারবে এখন আমরা এখানে যে নিচে প্রশ্নগুলো আছে এগুলো একটু দেখি বলা হচ্ছে যে রাইট ইন ডিটেল হাউ জয়নুল আবেদিন পোর্ট্রেট দ্য সাফারিংস অফ পিপল বলা হচ্ছে যে এই জয়নুল আবেদিন কীভাবে মানুষের এই দুঃখ কষ্টের সাফারিংয়ের যে ছবি এঁকেছেন তার সবিস্তারে লিখ সবিস্তারে মানে একটু ব্যাখ্যা আগে লিখতে হবে হোয়াট ইনফ্লুয়েন্স ডিড দ্য রিভার ব্রহ্মপুত্র হ্যাভ অন জয়নুল আবেদিন অর্থাৎ এই যে ব্রহ্মপুত্র জয়নুল আবেদিনের উপর ব্রহ্মপুত্র নদীর কী প্রভাব ছিল হাউ ডিড হি শো দিস ইনফ্লুয়েন্স ইন হিজ ওয়ার্ক কীভাবে তিনি এই প্রভাব তার কাজের মধ্যে দেখিয়েছেন হোয়াট ডিড দিস ওয়ার্ক আর্ন হিস হিম ইন হিজ লাইফ বলা হচ্ছে যে এখানে যে পরবর্তীতে এই কর্মগুলো তার জীবনে কি অর্জন বয়ে এনেছিল হাউ ডিড হিস আর্ট হেল্প টু ইন্টেন্সিফাই দ্য নন কর্পোরেশন মুভমেন্ট এগেনস্ট দ্য পাকিস্তান রেজিম অর্থাৎ এই কীভাবে তার শিল্পকর্ম অসহযোগ আন্দোলনকে তীব্র করতে সাহায্য করেছিল এই প্রশ্নগুলো হচ্ছে তোমরা খুব সহজে পেয়ে যাবে দেখো এখানে তার চিত্রকর্মগুলো দেওয়া আছে পিকচার ওয়ান পিকচার টু পিকচার থ্রি পিকচারগুলো দেখো তার পিকচারগুলো কি অসামান্য খুবই সুন্দর ছিল এখানে তুমি যে কিছু এমসিকিউ দেখতে পাচ্ছ এমসিকিউগুলো ভালো করে খেয়াল করবে এখানে কোশ্চেন্স আছে কোশ্চেনগুলো অ্যান্সার করতে হবে কোশ্চেনগুলো এরকম টাইপের খুবই সংক্ষিপ্ত প্রশ্নের মাধ্যমে হয়ে যাবে উত্তর দিতে হবে যাই হোক এগুলো তোমরা খুব সহজে অ্যান্সার করতে পারবে যদি তোমরা প্রেসিসটা মনোযোগ সহকারে বুঝে থাকো তো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আমরা পরবর্তীতে আমরা যে পিকচার টু তে নিয়ে আলোচনা করবো তো আজকে এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখা